বেসরকারি ছাত্র শিবিরের পরিকল্পনাতেই ব্লগার রাজীবকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 5 ছাত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার কাকরাইল, বাড়িধারা, বসুন্ধরা, পান্থপথ ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান অনিক, এহসানুল রেজা রোমান, নাইম সিকদার ও নাফিস ইমতিয়াজ। ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শিবিরের পরিকল্পনাতেই নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নজরদারি চালায় গোয়েন্দারা। দীর্ঘ অনুসন্ধানের পর আটক করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই 5 ছাত্রকে। পরে তাদের মোবাইল ফোন ট্র্যাক করে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত 2টি চাপাতি, 4টি ছুরি, একটি ব্যাগ, 4টি সেলফোন, একটি বাইসাইকেল ও এক জোড়া কেস উদ্ধার করা হয়। ফেসবুকের মাধ্যমে রাজীবকে শনাক্ত করে হত্যার পরিকল্পনা করে শিবির, তবে পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেনি পুলিশ।